আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের নাট্য আঙ্গিনার একটি অতি জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব সম্পর্কে। তবে সকলে তাকে অপূর্ব নামেই চিনে থাকে। তিনি 1982 সালের 21 জুন জন্মগ্রহণ করেন এবং 2023 সাল অনুযায়ী তার বর্তমান বয়স প্রায় 41 বছর। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি এবং অপূর্বের মোট ওজন 72 কেজি। জাতীয়তা বাংলাদেশ এবং অপূর্ব ইসলাম ধর্মের অনুসারী। মূলত অপূর্বর ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী ছিল, সবসময় ক্লাসের ভালো রেজাল্ট ছিল তার দখলে। তার মা ফিরোজা বেগম ছিলেন রাজশাহী বেতারের একজন শিল্পী, যার কারণে ছোটবেলা থেকেই শিল্পীদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল অপূর্বর। স্কুল ছুটি পেলেই মায়ের সাথে যেতেন বেতার কেন্দ্রে। একটা সময় মনের ভেতর আগ্রহ জমা হয় তিনি অভিনয় করবেন। পড়াশোনার পাশাপাশি তিনিও টুকটাক সময় দিতেন অভিনয় শিল্পে। অনেক চেষ্টা ও পরিশ্রমের পর তিনি 2002 সালে ফেয়ার অ্যান্ড লাভলির একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। এরপর হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। অবশেষে বৈবাহিক শিরোনামের একটি নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নজর কাড়েন নির্মাতাদের। এরপর একের পর এক নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেন নিয়মিত। খুনসুটি, আবেগমূলক ও প্রেম বিষয়ক নাটকে দর্শক শ্রোতাদের উপহার দেওয়ার মাধ্যমে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষ স্থানে। ধীরে ধীরে গুছিয়ে নেন নিজের ক্যারিয়ার। তবে তাকে চরম সফলতা এনে দিয়েছিল বড় ছেলে নাটকটি। সাধারণত প্রত্যেকটি নাটকে অভিনয় করার জন্য অপূর্ব সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এ পর্যন্ত অপূর্ব 2টি সিনেমায়ও অভিনয় করেছেন। তার একটি ফেসবুক পেজ রয়েছে যার নাম জিয়াউল ফারুক অপূর্ব, যেখানে বর্তমানে ফলোয়ারের সংখ্যা 72 লাখেরও বেশি। তাছাড়া তার একটি প্রাইভেট কার রয়েছে এবং বর্তমানে তিনি তার পরিবার নিয়ে ঢাকার গুলশানের নিজ বাড়িতে বসবাস করছেন। তাছাড়া অপূর্ব অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পূর্ণ করেছেন। তিনি 2010 সালের 18 ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেছিলেন নাট্য অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। পরবর্তীতে যে কোনো এক সমস্যার কারণে এ দম্পতির বিচ্ছেদ ঘটে এবং পরবর্তীতে 2011 সালের 21শে ডিসেম্বর অপূর্ব নাজিয়া জাহান অদিতি নামক একটি মেয়েকে বিয়ে করেন। বর্তমানে এ দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে। জিয়াউল ফারুক অভিনীত কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি পছন্দ সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে আপনাকে ছোট্ট একটি মেসেজ আমি দিতে চাই। বাবা মার সাথে ভালো ব্যবহার করুন, না হলে দুনিয়া থেকেই আপনার শাস্তি শুরু হবে। কারণ আপনি আপনার বাবা মার সাথে যেরকম ব্যবহার করবেন, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনই ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে নিন।